বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যেহেতু অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম, সেহেতু ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে টেলিগ্রাম এর যে নতুন আপডেট এসেছে সেটি ব্যবহার করবেন। তো এটি অনেকদিন আগে এসেছিল, আমি এটি বলতে ভুলে গিয়েছিলাম। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই যে টেলিগ্রামে যে নতুন আপডেটটি এসেছে। আমরা কম বেশি অনেকেই টেলিগ্রাম ব্যবহার করে থাকি, তো টেলিগ্রামে ব্যবহার করার মাধ্যমে আমরা অনেকে ইনকাম করতে পারি। এর আগে আমি কয়েকটি ভিডিও আপলোড করেছি যেখান থেকে টেলিগ্রাম দেখাচ্ছে আপনাদেরকে কীভাবে টেলিগ্রাম থেকে ইনকাম করবেন বিভিন্ন বুট থেকে। তো আর কথা না বাড়িয়ে তো মূল কথায় ফিরে আসা যাক। তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটি রয়েছে সেটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট আপনার মিস না হয়। তো সর্বপ্রথম আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাপে চলে যাবেন। তো আমি সরাসরি টেলিগ্রামে চলে যাব। তো টেলিগ্রামে চলে যাওয়ার পর তো আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যারা আপনি যার সাথে কথা বলবেন বা যেখানে মেসেজ পাঠাবেন সেটি একটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা যে সময় ইচ্ছে সে সময় মেসেজটি দিতে পারবেন, অর্থাৎ নতুন যে আপডেটটি এসেছে সেটি হলো শিডিউল মেসেজ। আপনি যদি এখন মেসেজটি দিয়ে রাখেন আর আপনি যদি শিডিউল অন্য টাইমে ফিক্স করেন তাহলে কিন্তু মেসেজটি এখন যাবে না, আপনি যখন ফিক্স করবেন তখন কিন্তু এই মেসেজটি যাবে। তো এখন আপনাদেরকে আমি লাইভ দেখাবো আপনারা কীভাবে এই মেসেজটি, যেমন ধরুন আমার এখানে 5:40 বেজেছে, আমি যদি 5:40 দিয়ে শিডিউল সেট করে রাখি এবং সেটি শিডিউল সেট করি 5:45, তাহলে কিন্তু সেই মেসেজ 5 মিনিট পরে পৌঁছে যাবে। তো এখানে আমি যদি হাই দিই তাহলে কিন্তু এই দেখুন সাথে সাথে কিন্তু সেন্ড হয়ে গেল। বাট আমি যদি শিডিউল সেট করে চাই তাহলে এখানে এই যে একটি সেন্ড বাটন দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে ক্লিক করে ধরে রাখবেন। তো ক্লিক করে ধরে রাখার পর দুটি অপশন দেখতে পারবেন, শিডিউল মেসেজ, আপনারা সেটিতে ক্লিক করবেন। তো যখন সেটিতে ক্লিক করবেন তখন আপনার সামনে বিভিন্ন ধরনের অপশন এসে যাবে। তো আপনার এখানে টুডে এবং আগের যে তারিখগুলো আছে আপনারা সেগুলো ফিক্স করে নেবেন, এবং এখন সেন্ড টুডে 17:42, অর্থাৎ 5:42 এটি সেন্ড হবে। আপনারা চাইলেও এটি 5:47 পর্যন্ত নিয়ে নিলাম, তারপর আমি সেন্ড টুডে 5:47 এটিতে ফিক্স করে রাখলাম, তার সাথে সাথে কিন্তু শিডিউল মেসেজ নামক একটি যে অপশন রয়েছে সেটি অটোমেটিক্যালি অন হয়ে গেল, এবং 5:47 সময় যখন বেজে যাবে ঠিক তখন এই মেসেজটি অটোমেটিক্যালি পৌঁছে যাবে। তো এর জন্য আমরা অনেকেই হয়তো অনেক ধরনের অ্যাপ ব্যবহার করে থাকি শিডিউল মেসেজের জন্য। তো আজকে থেকে এটি হয়তো করতে হবে না, আপনারা সেটি টেলিগ্রামে খুব সহজে পেয়ে যাচ্ছেন। এবং এটি আমি কয়েকদিন আগে দেখেছি, সরি, আমাকে তারা দিয়েছে, এবং আমি যে টেলিগ্রামের যে মেন যে তারা রয়েছে চ্যানেলটি রয়েছে সেখানে আমি গিয়ে খোঁজ করে দেখলাম যে তারা এই আপডেটটি নিয়ে এসেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে সেটিতে একটি ক্লিক করে দিবেন, যাতে আমাদের ভিডিও পরবর্তী কোনো আপডেট আপনার মিস না হয়। তো আর কথা না বাড়িয়ে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।